সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টুয়েন্টিতে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মৌসুমী। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। চীনের নতুন সুপারসনিক বিমান 1 ঘন্টায় উড়ে যাবে বেজিং থেকে নিউ ইয়র্ক। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কিমের ক্ষেপণাস্ত্র উদ্বিগ্ন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠকে আহ্বান, যে কারণে মুসলিম বিশ্বের সত্যিকার শত্রু আমেরিকা ইসরায়েল। এরপর আরো থাকছে মার্কিন নিষেধাজ্ঞা কাটানোর বিকল্প উপায় খুঁজে পেয়েছে ইরান, বিপদে বাইডেন প্রশাসন, বাস্তবে রূপ নিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা, বিপদে বাংলাদেশ। এরপর আরো জানাবো পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে চীন রাশিয়ার নতুন সমীকরণ হতাশায় ইসরায়েল, যেখানে অস্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিল তালেবান। আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে, তিব্বতের উপর দিয়ে বিমান কেন চলতে পারে না। চীনা মহাকাশ সংস্থা স্পেস ট্রান্সপোর্টেশন জানিয়েছে যে তারা বিমান ও ডানাযুক্ত রকেটের একটি সংমিশ্রণ তৈরি করছে, যা শেষ পর্যন্ত মহাকাশ পর্যটনের জন্য ব্যবহার করা হবে। space.com এর প্রতিবেদনে বলা হয়েছে বিমানটিকে একটি সুপারসনিক বিজনেস জেট হিসেবেও ব্যবহার করা হবে, যা পৃথিবীর যে কোনো দুটি পয়েন্টকে সংযুক্ত করতে পারে। সংস্থাটি বলেছে যে এর মাধ্যমে বেজিং থেকে নিউ ইয়র্কের ফ্লাইটে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। বর্তমানে এই পথ অতিক্রম করতে সাধারণ বিমানে 18 থেকে 23 ঘন্টা সময় লাগে। স্পেস ট্রান্সপোর্টেশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সিজিআই ভিডিওতে দেখা যায় যে যাত্রীরা একটি প্লেনে চড়ছেন, যা দুটি রকেটের বুস্টার সহ একটি গ্লাইডার উইং এর সাথে সংযুক্ত। বিমানটি উড্ডয়নের পর ডানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং উপকূলীয় স্থান থেকে উড়ে যায়। উইং এবং বুস্টারগুলি তারপর লঞ্চ প্যাডে ফিরে আসে। যখন বিমানটি তার গন্তব্যে চলে যায়, উলম্বভাবে অবতরণ করে। একজন মুখপাত্র চীনা মিডিয়াকে বলেছেন যে ডানাযুক্ত রকেটটি স্যাটেলাইট বহনকারী রকেটের তুলনায় বিমানের চেয়ে দ্রুত গতির হবে। স্পেস এক্স 2017 সালে আর্থ টু আর্থ নামে একটি অনুরূপ প্রকল্প গ্রহণ করেছিল। আর্থ টু আর্থ স্টারশিপ রকেট ব্যবহার করে শহর থেকে শহরে যাত্রী পরিবহন হিসেবে ডিজাইন করা হয়েছিল। তারপর থেকে সংস্থাটি এই প্রকল্প সম্পর্কে কোনো বিশদ প্রকাশ করেনি। ভার্জিন গ্যালাকটিক গত গ্রীষ্মে সিইও স্যার রিচার্ড ব্র্যানসনকে 11 মিনিটের সাব অরবিটাল ফ্লাইটে পাঠিয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে মহাকাশ পর্যটন শিল্পকে সাধারণ মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। সংস্থাটির একজন এক্সিকিউটিভ বলেছে যে মহাকাশ পর্যটন তাদের সংস্থার প্রাথমিক ফোকাস হবে, তবে তিনি এমন একটি সময়ের পূর্বাভাস দিয়েছেন যখন ফিক্সড উইং বিমান একটি সুপারসনিক কমিউটার হিসেবে কাজ করবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কিমের ক্ষেপণাস্ত্র উদ্বিগ্ন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান। গেল জানুয়ারি মাসে 7 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এর মধ্যে সবশেষ চালানো ক্ষেপণাস্ত্রটি ছিল মারাত্মক, কারণ এটি যেমন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম, তেমনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এই কারণে এই ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। একই সঙ্গে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকারও আহ্বান জানানো হয়। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার 3 ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বার্তা সংস্থা এপি জাতিসংঘে যুক্তরাষ্ট্র মিশনের একাধিক সূত্রে বরাত দিয়ে এই সংক্রান্ত প্রতিবেদনে প্রকাশ করেছে। এতে বলা হয়, সবশেষ যে মাধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া নিক্ষেপ করেছে, তা নিশ্চিত করছে পিয়ংইয়ং। এটি ছিল দেশটির পক্ষ থেকে জানুয়ারি মাসের 7ম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। অপরদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনা সূত্রগুলো জানিয়েছে, উত্তর কোরিয়া পরীক্ষা চালানোর শেষ ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। একই সঙ্গে সেটি 2000 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। এছাড়া মার্কিন সামরিক সতর্কীকরণ কেন্দ্রের দাবি, উত্তর কোরিয়া জানুয়ারি মাসের গোড়ার দিকে এমন একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হানতে সক্ষম। এদিকে মার্কিন প্রভাবশালী নিউজ চ্যানেল সিএনএন অন্তত 2টি সংশ্লিষ্ট মার্কিন সূত্রে বরাত দিয়ে দাবি করেছে, যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে মুসলিম বিশ্বের সত্যিকার শত্রু আমেরিকা ইসরায়েল। দখলদার ইসরায়েল এবং আমেরিকা মুসলিম বিশ্বের 1 নম্বর তথা সত্যিকার শত্রু বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুতি। মুসলিম উম্মার মধ্যে থাকা সমস্যাগুলোর অপব্যবহার করার মাধ্যমে ইসরায়েল ও আমেরিকা তাদের স্বার্থ উদ্ধার করে বলে উল্লেখ করেন তিনি। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে আসা উপজাতি নেতাদের সঙ্গে গতকাল মঙ্গলবার 1 ফেব্রুয়ারি বৈঠক করেন আব্দুল মালিক আল হুতি। ওই বৈঠকে মন্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হুতি আন্দোলনের প্রধান। আব্দুল মালিক আরো বলেন, ইয়েমেনের জনগণকে তাদের অভিন্ন শত্রু বলে বিবেচনা করে দখলদার ইসরায়েল ও তাদের ভাড়াটেরা।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এখানে ভাড়াটে বলতে হুতি নেতা মূলত সেই সব রাষ্ট্রের প্রতি ইঙ্গিত করেছে যেসব রাষ্ট্র আমেরিকার মধ্যস্থতা ও পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। তিনি বলেন, একথা এখন সুস্পষ্ট যে দখলদারী ইসরায়েলের সঙ্গে একত্রে বসে বৈঠক করছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, আর সেই বৈঠকে তারা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। হুতি প্রধান বিষয় প্রকাশ করে বলেন, সৌদি আরব যেখানে ইয়েমেনের জনগণকে দেশটি সফরে অনুমতি দেয় না, সেখানে কিভাবে ইসরায়েলের কর্মকর্তাদের জন্য সৌদি আরব তার আকাশ উন্মুক্ত করে দেয়? এদিকে আরেকটি হট নিউজ আছে, মার্কিন নিষেধাজ্ঞা কাটানোর বিকল্প উপায় খুঁজে পেয়েছে ইরান, বিপদে বাইডেন প্রশাসন। মার্কিন নিষেধাজ্ঞা অপসারণের জন্য ভিয়েনা আলোচনা বাইরে বিকল্প উপায় খুঁজছে ইরান। দেশটি দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সংকট কাটাতে বিকল্প উপায় খুঁজে পেয়েছেন তারা। ইরানের একটি গণমাধ্যমের প্রতিবেদনে আজ বুধবার এই দাবি করা হয়। ইরনা নিউজ খবরে বলা হচ্ছে, সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে ইরানের তেল বিক্রির রাজস্ব বেড়েছে, কারণ যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে দেশটির তেল বাজার এখন প্রাচ্যে সম্প্রসারিত করছে। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালের শেষ মৌসুমের তুলনায় ইরানের তেল বিক্রি বেড়েছে এবং এশিয়ার স্বাধীন শোধনাগারগুলো ইরানের অপরিশোধিত তেলের প্রধান আমদানি কারককে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট রাইসি তার সাম্প্রতিক প্রাদেশিক সফরের এক ফাঁকি বলেছেন, ইরানের তেল রপ্তানি এতটাই বেড়েছে যে প্রশাসন তার উদ্বিগ্ন নয়। তেহরানের নতুন প্রশাসনে তেল রপ্তানি 40% বেড়েছে এবং রাজস্ব ধরে রাখা হচ্ছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বাস্তবে রূপ নিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা, বিপদে বাংলাদেশ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে গত বছরের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এর সরাসরি প্রভাব পড়তে পারে এমন আশঙ্কার কথা সেই সময় জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এখন সেই আশঙ্কায় বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আন্তর্জাতিক ব্যবসার ব্যবহার হওয়া ঋণপত্রে যুক্ত হতে শুরু করেছে বিশেষ ধারা। পোশাক খাতে ঋণপত্রে যুক্ত হতে শুরু করেছে বিশেষ ক্লোজ বা ধারা। যুক্তরাজ্য ভিত্তিক এক ক্রেতার কাছ থেকে সম্প্রতি এমন ধারা যুক্ত হওয়া ঋণপত্র পেয়েছেন বাংলাদেশের এক ব্যবসায়ী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে এতে বিশেষ ধারা যুক্ত করেছে ক্রেতা প্রতিষ্ঠানটি। ঋণপত্রে বিশেষ ধারা সংযোজনের কারণে আমদানি রপ্তানি বিপরীতে অর্থ পরিশোধ নিয়ে জটিলতার আশঙ্কা করেছেন পোশাক খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে এতে বড় ধরনের বাধা তৈরি করতে পারে বলে মনে করছেন তারা। জানা গেছে, গত 30 জানুয়ারি বাংলাদেশের পোশাক রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী একটি ঋণপত্র পান। সুবিধাভোগী সব পক্ষের উদ্দেশ্যে ঋণপত্রটির একটি ধারায় যা উল্লেখ করা হয় তা এমন জাতিসংঘ, ইইউ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক এবং স্থানীয় কর্তৃপক্ষ সংস্থাগুলোর দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার কারণে এই ডকুমেন্টারি ক্রেডিট সম্পর্কিত লেনদেনের অক্ষম হতে পারে। নিষেধাজ্ঞার লঙ্ঘন ঘটলে আমরা কোনো দায়বদ্ধতা গ্রহণ করব না এবং উদ্ভূত কোনো ক্ষতি বিলম্বের জন্য দায়ী থাকব না। এদিকে আরেকটি হট নিউজ আছে, পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে চীন রাশিয়ার নতুন সমীকরণ হতাশায় ইসরায়েল। আসন্ন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে চীন। সেই তালিকায় প্রথমে আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। বিষয়টি দুই পক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে ইউক্রেন সীমান্তে মোতায়েন রয়েছে রুশ সেনা, সেখানে আসন্ন আক্রমণের বিষয়টি উস্কে দিচ্ছে এই পরিস্থিতি। আর এই ঘটনা যে চীনের অলিম্পিকের চেয়ে বেশি আগ্রহের বিষয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া এই দুই নেতার মুখোমুখি সাক্ষাৎ বেইজিং মস্কোর ক্রমবর্ধমান সুসম্পর্কের ক্ষেত্রে নতুন মাইন্ড ফলক যোগ করবে, কারণ পশ্চিমাদের সঙ্গে দুই দেশেরই সম্পর্কের অবনতি হচ্ছে। চীনের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলো দেশটিকে কূটনৈতিকভাবে বয়কট করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেখানে অস্ত্র দিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা দিল তালেবান। ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের মুখপাত্র ইনামুল্লাহ সামান গানি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা যোদ্ধাদের অস্ত্র নিয়ে বিনোদন কেন্দ্রের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক অস্ত্রধারী সৈন্যরা সামরিক পোশাক পরিহিত অবস্থায় ও অস্ত্র নিয়ে বিনোদন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। বুধবার ইনামুল্লাহ সামান গানি টুইটে বলেন, সকল সৈন্য আফগানিস্তানে বিনোদন পার্কের জন্য যে সকল নিয়ম নীতি আছে সেগুলো মেনে চলতে বাধ্য। বিনোদন কেন্দ্রগুলোতে অস্ত্রধারীদের অবাধ বিচরণে অনেক আফগান ভীত। শুধু তাই নয়, রাস্তাঘাটেও তালেবান যোদ্ধাদের কারণে অনেক মানুষ আতঙ্কে থাকেন। এদিকে এই ঘোষণার মাধ্যমে এবারই প্রথমবারের মতো যোদ্ধাদের এমন কোন নির্দেশনা দিল তালেবান, সূত্র দা খামা প্রেস। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আলোর মুখ বলছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2।
আলোর মুখ দেখতে চলেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। দেশের দ্বিতীয় এই স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য রুশ প্রতিষ্ঠান গ্লাব কসমোসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। বুধবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কার্যালয়ের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সমঝোতা স্মারক স্বাক্ষর শীর্ষে তিনি বলেন, রাশিয়ার সরকারের সহযোগিতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নির্মাণে উদ্যোগ নিয়েছে সরকার। 2018 সালের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় 2021 সালের 12 ডিসেম্বর বাংলাদেশ 5G যুগে প্রবেশ করেছে। তিনি আরো বলেন, আমরা তৃতীয় সাবমেরিন কেবল সংযোগ স্থাপনে ইতিমধ্যে কনসেলটিয়ামের সঙ্গে চুক্তি সই করেছি, যা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। আমাদের তৃতীয় অঙ্গীকার বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নির্মাণ করা। এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে তারা অভিযাত্রা আলোর মুখ দেখল। তিনি আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আগামী দিনগুলোর আরও সুদৃঢ় হবে। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট হবে আর্থ অবজারভেটরির ক্যাটাগরি স্যাটেলাইট। সাধারণ আবহাওয়া পর্যবেক্ষণ করতে এই ধরনের স্যাটেলাইট ব্যবহার করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তিব্বতের উপর দিয়ে বিমান কেন চলতে পারে না? পৃথিবীতে অনেকগুলো নো ফ্লাই জোন রয়েছে, নিষিদ্ধ দেশ তিব্বত তাদের মধ্যে অন্যতম। তিব্বতের উপর দিয়ে বিমান কেন চলতে পারে না সে বিষয়ে আলোচনায় যাওয়ার আগে চলুন তিব্বত সম্পর্কে একটু জেনে নিই। তিব্বত হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীনের একটি আঞ্চলিক পর্যায়ের স্বায়ত্তশাসিত অঞ্চল। যদিও তিব্বতের জনগণ তা মানতে রাজি নয় যে তারা চীনের অংশ, আয়তনে 12 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল দিয়ে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। তিব্বতের উপর দিয়ে বিমান কেন চলতে পারে না? তিব্বত হলো এমন একটি জায়গা যেখানে 6,000 মিটারেরও বেশি উঁচু পাহাড় রয়েছে। এমন অনেক পাহাড় রয়েছে যেগুলোর উচ্চতা 8,000 মিটারের চাইতেও বেশি হয়ে থাকে। সুউচ্চ পাহাড়ের জন্য তিব্বত বিখ্যাত। আর সম্পূর্ণ তিব্বত এমন উঁচু উঁচু পাহাড়ে ঘেরা, যে পাহাড়গুলো বছর প্রায় 8 মাসই তুষারে আবৃত থাকে।